সম্প্রতি একটি উত্তরপত্র ভাইরাল হয়। উত্তরপত্রটি মূলত তৃতীয় শ্রেণীর একটি পড়ুয়ার। উক্ত পড়ুয়া উত্তরপত্রে এমন কিছু লেখে যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। উত্তরটিকে কেউ সমর্থন করেছেন, আবার কেউ মজা নিয়েছেন, কেউ আবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শিক্ষককেই। সব মিলিয়ে পুরো জলঘোলা কাণ্ড উত্তরপত্রটিকে কেন্দ্র করে। চলুন দেখে নেওয়া যাক কি এমন লেখা রয়েছে উত্তরপত্রটিতে। পুরো ইস্যুটি সোশ্যাল সায়েন্সের একটি পরীক্ষাকে কেন্দ্র করে। এ বিষয়ের পরীক্ষায় একটি প্রশ্ন করা হয়, বিয়ে কি, ওর ইজ ম্যারেজ, প্রশ্নের মান ছিল 10। এই প্রশ্নের উত্তরেই নিজের মতো করে মনে খুলে লিখে যায় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থীটি। যদিও সেই উত্তর পছন্দ হয়নি শিক্ষকের, যার ফলে তিনি পুরো উত্তরটি কেটে দেন এবং 10-এর মধ্যে শূন্য দিয়ে উপরের দিকে ননসেন্স এবং নিচের দিকে সিমি লিখে দেন। ঠিক কি লিখেছিল তৃতীয় শ্রেণীর ওই পরীক্ষার্থী? ভাইরাল হওয়া ফটোটিতে দেখা যায় ছোট্ট পরীক্ষার্থীটি লিখেছে, যখন কোনো মেয়েকে তার মা বাবা বলে যে তুমি বড় হয়ে গেছো, তোমাকে আর আমরা খাওয়াতে পারবো না, বাইরে গিয়ে এমন মানুষকে খোঁজো যে তোমাকে খাওয়াতে পারবে, এবং এই অবস্থায় মেয়েটির দেখা হয় একটি ছেলের সঙ্গে যার বাবা মাও তাকে বকাছকা করতে থাকে এবং বিয়ের চাপ দিয়ে বলতে থাকে তুমি এবার বড় হয়ে গেছো। তখনই বিয়ে হয়। পরীক্ষার্থীটি এখানেই থামেনি, সে আরও লেখে দুইজনেই একে অপরকে পরীক্ষা করে এবং একে অপরের সঙ্গে থাকতে রাজি হয়। এরপরে তারা সন্তান প্রাপ্তির জন্য উল্টোপাল্টা কাজ করতে থাকে। এই উত্তর দেখে কোনো নেটিজেন যেখানে মজা নিয়েছেন, সেখানে কেউ আবার উত্তর দেওয়ার প্রকৃতি দেখে অবাক হয়ে গেছেন, কেউ আবার প্রশ্ন তুলেছেন শিক্ষকের পদক্ষেপে। কারোর দাবি তৃতীয় শ্রেণীর পরীক্ষায় এই প্রশ্ন দেওয়া উচিত ছিল না। সেখানে আবার কারোর দাবি এইরকমভাবে সোশ্যাল মিডিয়ায় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থীটির উত্তরপত্র প্রকাশ্যে আনা উচিত হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। এমনই ইনফরমেটিভ আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভবিষ্যতে কোনো বিষয়ে ভিডিও চান তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।